হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুমিনুল ইসলাম, হার্ডওয়্যার সলিউশন বাই মুমিনুল। আমি আপনাদেরকে আজকে দেখাবো ইএল ব্র্যান্ডের YDM4109A রোলারলেস স্মার্ট লক। এটার ভিতরে কী কী আছে, আনবক্সিং অ্যান্ড ইনস্টলেশন কীভাবে করতে হয়, প্রোগ্রামিং কী কী করতে হয়, কতভাবে অ্যাক্সেস করা যায়, এটার সাথে পিন কোড আছে, ফিঙ্গার প্রিন্ট আছে, মেকানিক্যাল কী আছে, অ্যাপ কন্ট্রোলিং সিস্টেম আছে অপশনাল। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ। কথা না বাড়িয়ে চলুন, আমরা যাই সরাসরি ভিডিওতে। এখন প্রোডাক্টটা আমরা আনবক্সিং করে দেখাবো যে আপনার প্রোডাক্টের সাথে কী কী আছে। এ হচ্ছে আমার প্রোডাক্ট, এ হচ্ছে অ্যাপ কন্ট্রোলিং সিস্টেম অপশনাল, এ হচ্ছে আমার ফিঙ্গার প্রিন্ট, পাসওয়ার্ড, মেকানিক্যাল কি, এই অপশনগুলো দিয়ে আমার এটা অ্যাক্সেস করা যায়। এই যে এখানে আমার অ্যাপস কন্ট্রোল সিস্টেম, বাট এটা অপশনাল, এটা আমাকে আলাদাভাবে অ্যাক্সেসরিজগুলো কিনতে হয়। চলেন আমরা প্রোডাক্টটা আনবক্সিং করি। এ হচ্ছে আমার প্রোডাক্ট, এ হচ্ছে টেমপ্লেট, এটা হচ্ছে আমার টেমপ্লেট। এই টেমপ্লেট অনুযায়ী আমার মডিউলসটা কাটিং করতে হবে অ্যান্ড প্রোডাক্টটা ফিক্সিং করতে হবে। এছাড়া আমার ইউজার গাইড, এই ইউজার গাইডে আমার সমস্ত কিছু প্রোগ্রামিংগুলো দেওয়া আছে, আমি কীভাবে এটাকে প্রোগ্রাম করব, ইনস্টল করার পর আমি কী কী ফাংশন করতে পারবো, সমস্তটা ডাটা দেওয়া আছে। এই ডাটা দেখে আমি এই লকটাকে অপারেট করতে পারবো। আর প্রোডাক্টের সাথে কী কী আছে সেটা আমি আপনাদেরকে এখন প্রোডাক্টটা বের করে দেখাই। হচ্ছে আমার মটিস, হচ্ছে মটিস, হচ্ছে মেকানিক্যাল কি, দুই পিচ মেকানিক্যাল কি, এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্ট, এটা এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে এক্সেসরিজ। বিভিন্ন ডোর থিকনেস অনুযায়ী আমাকে সেট করে নিতে হবে। এই ল্যাসটা রেগুলার ল্যাসের মতো না, এই ল্যাসটা হচ্ছে রোলার ল্যাস। এখানে বলা হয়েছে রোলার ল্যাস, এই কথাটা রোলার ল্যাস, নর্মাল যে ল্যাস সেই থেকে এটা ভিন্ন, এটা হচ্ছে রোলার ল্যাস, এটা হচ্ছে এটাকে বলা হয় রোলার ল্যাস। আর 4109A রোলার ল্যাস, এটার সব কিছুই ঠিক আছে, পাসওয়ার্ড, ফিঙ্গার প্রিন্ট, মেকানিক্যাল কি, এমার্জেন্সি পাওয়ার, 9 ভোল্ট অপশন, এটা ডোর থিকনেস 40 থেকে 80 mm পর্যন্ত কাভার করে, এটা ব্যাক পার্ট, থামটান, ফোর্স লক, ডবল এ ব্যাটারি পার্ট, বিএলই মডিউলের অপশন, এটা অপশনাল। এটাতে শুধুমাত্র আমার হ্যান্ডেলটা নেই, 4109A যেটা রেগুলার ল্যাচ ওটাতে হ্যান্ডেল থাকে, আর এইখানে আমার হ্যান্ডেলটা নাই, জাস্ট হ্যান্ডেল ছাড়া এই লক।